আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি মুহাইমুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব চায়নার নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে কী কী ধরনের সাবজেক্টে আপনাকে স্কলারশিপ দিয়ে থাকবে, অথবা নির্দিষ্ট কোনো সাবজেক্টে চায়নার কোন কোন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে। চলুন শুরু করা যাক। এটা খুঁজতে গেলে প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটার নাম হলো campuschina.org। লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তারপরে তাদের হোম পেজে গেলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, সেখান থেকে করতে হবে ইউনিভার্সিটিস অ্যান্ড প্রোগ্রামস, এখানে যেতে হবে। এখানে আমরা প্রথম যে অপশনটা আছে সার্চ ইউনিভার্সিটিস অ্যান্ড রিজনস, এখানে গেলাম। এখান থেকে দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেসে এসেছে। এখানে আপনার হলো প্রভিন্সের নাম দেওয়া আছে, আর এখানে ওই প্রভিন্সে কোন কোন যে কী কী বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আপনাকে স্কলারশিপ দিয়ে থাকে। এখন আমরা যে কোনো একটা প্রভিন্স সিলেক্ট করি, যেমন বেইজিং সিলেক্ট করলাম। বেইজিং সিলেক্ট করলে ডান পাশে আমাদেরকে দেখাচ্ছে যে বেইজিংয়ের কোন কোন বিশ্ববিদ্যালয় আপনাকে স্কলারশিপ দিয়ে থাকবে, অর্থাৎ সিএসসি স্কলারশিপ দিয়ে থাকবে। সেখানে আমরা বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গেলাম, ইচ্ছা মতো আপনাদের যেটা খুশি, যেখানে যে প্রভিন্সে গেলে আপনার সুবিধা হবে ঠিক সেই প্রভিন্সে যেয়ে সেখান থেকে আপনি সার্চ দিবেন। এখান থেকে সার্চ দিলেই আর একটা ট্যাব ওপেন হয়ে যাবে, সেই ট্যাবে লেখা থাকবে যে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কোন কোন বিষয়ের উপরে আপনাকে স্কলারশিপ দিয়ে থাকবে। এখানে আপনার ব্যাচেলার আছে, মাস্টার্স আছে, ডক্টরাল, নন ডিগ্রি, অ্যাসোসিয়েট, আপনার যে টাইপে আছেন সেটা দেখবেন। এখানে আমরা ব্যাচেলার দেখি, ব্যাচেলার প্রথমে দেখি। এখানে অনেকগুলো আছে, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। এইভাবে এখানে যেগুলো দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক সেইগুলো আপনারা বুঝবেন যে এগুলোই আপনাকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকবে। এখানে ব্যাচেলার প্রোগ্রামে সাধারণত ইংলিশটাতে স্কলারশিপ দেওয়া হয় না, এই জন্যে আপনারা দেখবেন যেখানে ইংলিশ টথ আছে সেখানে এরকম স্টার চিহ্ন নাই, চাইনিজ টথগুলোতে স্টার চিহ্ন দেখা যাবে। জি এরকম। এখন আমরা দেখব যে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে আমরা কিভাবে খুঁজে পেতে পারি। এখানে সার্চ ক্যাটাগরি অ্যান্ড প্রোগ্রামে যাব। এখানে আপনার ডিগ্রি সিলেক্ট করতে হবে, ডিগ্রি। এখানে যে দেখতেই পাচ্ছেন ব্যাচেলার, ডক্টর, ডক্টরাল, মাস্টার্স, নন ডিগ্রি, ডিগ্রি, এরকম আর কি। আমরা ব্যাচেলার দিয়ে শুরু করি। এখানে ব্যাচেলারদের জন্য কথা একটাই হলো, স্কলারশিপ ইংলিশ টতে দেওয়া হয় না, চাইনিজ টতে সাধারণত দেওয়া হয়ে থাকে, সিএসসি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আমরা এখানে চাইনিজ সিলেক্ট করলাম, দেন প্রভিন্স সবগুলো দিলাম, ইউনিভার্সিটি সবগুলোতে। এখানে প্রোগ্রাম আমি একটাই দিলাম, যেরকম একটা দিলাম অটোমেশন, আমি দিলাম অটোমেশন। আপনারা আপনাদের যেটা দিয়ে খুঁজতে চাচ্ছেন সেটা দিবেন। এখন অটোমেশন আসলে এখানে অটোমেশন রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে ঠিক সেগুলো চলে আসছে। এখন নর্থ ইস্ট নর্মাল ইউনিভার্সিটিতে আপনাকে দিচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে, এখানে ব্যাচেলার 4 বছর লাগবে, আপনার মিডিয়াম হবে চাইনিজে, ব্যাচেলার সাধারণত চাইনিজে। তাকে তার টিউশন ফিস দেওয়া হচ্ছে, আপনি স্কলারশিপ পেলে তো টিউশন ফিস দেওয়া লাগবে না। ধরেন আপনি এখানে অটোমেশনে যাবেন, আপনার ইউনিভার্সিটিও ভালো লাগলো, আমরা প্রথমটাই, তখন আপনি এখানে চাপ দিবেন, এই যে এর উপরে চাপ দিলে ইউনিভার্সিটির ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইউনিভার্সিটির ইন্ট্রোডাকশন দিচ্ছে। এখানে এখানে আপনার 2111 যেটা আছে, এটা হলো আপনার চায়নার দুইটা প্রজেক্ট আছে, মানে ইউনিভার্সিটিগুলো নিয়ে, একটা হলো 985 আর 211। একটু পরেই এভাবে এরকম একটা পেজ আসবে, সেখানে এর ডিটেলস লেখা আছে, স্কলারশিপ সিএসসি ছাড়াও আর কী কী দেওয়া হয়ে থাকে। আপনার নর্থ ইস্ট নর্মাল ইউনিভার্সিটি একটা স্কলারশিপ, একটা স্কলারশিপ আরও দেওয়া হয়ে থাকে। এখানে আপনার আর কোন কোন প্রোগ্রামে অটোমেশন ছাড়া দেওয়া আপনাকে স্কলারশিপ দেয় সেগুলো লেখা আছে। এর নিচেই আপনারা যদি চান তাহলে দেখতে পাবেন ক্যাম্পাস ওভারভিউ, বেশ কিছু ক্যাম্পাসের ছবি টবি দেওয়া আছে, এবং অ্যাকোমোডেশন থাকার জায়গায় কী কী আছে সেগুলো দেওয়া আছে,
এবং এখানে আপনি রুমগুলো কেমন পাবেন সেইগুলো দেওয়া আছে। এছাড়াও নিচে দেওয়া থাকবে আপনার যে মূল যে বিষয়ের পর যার জন্য এটা বিখ্যাত সারা দেশে সেইগুলো এখানে দেওয়া আছে। এই হলো যে কোনো একটা ইউনিভার্সিটিতে খোঁজার উপায়। আর এছাড়া অটোমেশন রিলেটেড আরও অনেকগুলো আছে। মোট দেখেন এখানে দেওয়া আছে যে 375টা ডাটা ওরা পেয়েছে, অর্থাৎ 375টা অটোমেশন রিলেটেড সাবজেক্টে পড়ানো হয়ে থাকে। এভাবে আমরা অন্য যে পেজে যে কোনো একটা র্যান্ডম পেজে 10 নম্বর পেজে চলে গেলাম। যেটা 10 নম্বর পেজে চলে এসেছে, এখানে আপনি দেখেন জেজিয়াং ইউনিভার্সিটিতে দেওয়া আছে অটোমেশন কন্ট্রোল, অটোমেশন ইলেকট্রিক্যাল, আপনার যেসব এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন আছে, এরকম আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনাকে আপনার মনে হবে যে আপনি পড়তে ইচ্ছুক সেখানে যাবেন, ঠিক এভাবেই খুঁজে পাওয়া যাবে। এখানে মাস্টার্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ব্যাচেলার জায়গায় ঠিক ওখানে কেটে দিয়ে মাস্টার্স লিখে দেব। এখানে মাস্টার্স, ডক্টরাল ক্ষেত্রে ডক্টরাল, চাইনি মাস্টার্সের দুইটা মাধ্যমে স্কলারশিপ পাওয়া যায়, ইংলিশ চাইনিজ দুইটাই। আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আমি অটোমেশনই দিলাম। এটা আমরা চেঞ্জ করে দিই একটু। এই যে আপনার অটোমেশনে আপনার মাস্টার্সের ক্ষেত্রে ওই একই রকম, আগে যেভাবে দেখলেন ঠিক সেইভাবে একই রকম। এটাও অনেকগুলো আছে, টোটাল 122টা পাওয়া গেছে। এখানে দেখে নেবেন আপনি ল্যাঙ্গুয়েজ কোথায়, জানি যে নাকি ইংলিশে আপনাকে পড়াবে। এটা খুবই সহজ। এতক্ষণ আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটা লাইক দিন। আর হলো আপনার যদি মনে হয় কারোর সঙ্গে শেয়ার করলে সুবিধা হবে, তার সঙ্গে শেয়ার করবেন, সেও উপকৃত হবে। ধন্যবাদ।